নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান দলকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এলো। মোহনবাগান দলের অত্যন্ত জনপ্রিয় ফুটবলার হুগো ওমস, তিনি আর মোহনবাগান দলের এই মরশুমে হয়ে খেলবেন না যেমনটা খবর বেরিয়ে আসছে। হুগো ওমস তিনি হয়তো দল ছাড়তে পারেন। তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, মোহনবাগান দলের বর্তমান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে হুগো ওমসের তেমন একটা সম্পর্ক খুব ভালো নয়। যেই মরশুমে অ্যান্তোনিও লোপেজ হাবাস এটিকে মোহনবাগান দল ত্যাগ করেন, অর্থাৎ 2021 সালে, সেই মরশুমে এই অ্যান্তোনিও লোপেজ হাবাস হুগো ওমসকে মুম্বাই সিটি এফসি দল থেকে নিয়ে এসেছিল। তো সেই মরশুমে হুগো ওমসের সঙ্গে তার ঝামেলা হওয়ার কারণে তিনি মোহনবাগান দল ছেড়ে দিয়েছিলেন। আবারও অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি 2023-24 মরশুমে মোহনবাগান দলের হয়ে কোচের পদে নিযুক্ত হয়েছেন, যেহেতু এই মরশুমে তার পারফরমেন্স খুব একটা ভালো নয়। আইএসএলে মাত্র একটি গোল করেছেন এবং এএফসি কাপে মাত্র দুটি গোল করেছেন। মোহনবাগান ম্যানেজমেন্টরা যেমনটা আশা করেছিল হুগো ওমস হয়তো এই মরশুমে দাপিয়ে ফুটবল খেলবে, তো সেমনটা হয়নি। সেই কারণে তার পারফরমেন্সের গ্রাফটা ডাউন হওয়ার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দিতে চাইছে। আর হুগো ওমস তিনিও এই মোহনবাগান দলে থাকতে চান না, যেহেতু মোহনবাগান দলে অ্যান্তোনিও লোপেজ হাবাস এসে গেছেন। তো সেক্ষেত্রে তিনি আইএসএলে অন্য ক্লাবে সই করতে চলেছেন এবং ওই ক্লাব মোহনবাগান দলকে একটা বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিলেই তাহলেই মোহনবাগান দল হুগো ওমসকে ছেড়ে দেবে, এমনটাই খবর বেরিয়ে আসছে। তো বন্ধুরা, মোহনবাগান দল হুগো ওমসকে ছেড়ে দেয় তাহলে মোহনবাগান দলের জন্য কতটা ক্ষতি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেল নতুন আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে।